আপনি কি বলছেন বলুন, আমাদের সিঙ্গার এই মুহূর্তে দেখছিস, দেখ গায়ক, দেখ গায়ক, দেখ আরেকজন টেনশন আছে, এত ভালো গান করছে, আর এই দেখতে পাচ্ছ তোমরা এখানে খেলাধুলা চলছে, এখন প্রচুর ভিড়, মানে এত দর্শক বেড়ে গেছে চেয়ারের লোক কুলাচ্ছে নে, ওই যে একটা ফাঁকা আছে, আপনি একটু গানটা করুন না আপনার কি মন ভালো নেই আজ, মানে হাড়ি ভাঙায় ফার্স্ট না হতে পেরে, হাড়ি ভাঙায় ফার্স্ট হয়নি বলে আজকে সিঙ্গার হয়ে গেছে, এটা ছাড়বো ভাই আমি, মানে এখন খেলাধুলায় বিশাল ভিড়, রাজা আপনি কিছু ফার্স্ট হয়েছেন, কিছু বলবেন আপনি, ফার্স্ট হয়েছেন নাকি আপনি, আমাকে না খেলতে দেয়নি, এরা খেলতে দেয়নি না, এটা তো উচিত নয়, মারতে দিয়েছে, পিড়বো দেখবি, ঢালাই বল প্রতিযোগিতা, তোমরা দেখতে পাচ্ছ এই ছেলেটার নাম হচ্ছে পিকু, ফার্স্ট শট নেবে, স্টেপ নিচ্ছে, আর সেখানে পরিষ্কার করা হচ্ছে যাতে শটটা ভালো হয়, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর খেলা হচ্ছে, মাঠে দর্শক অনেক, এই তো শট, খুব শট নয়, এটা একদম ব্যাট শট দিয়ে দিচ্ছে ছেলেটা, সেকেন্ড চান্স, সেকেন্ড চান্সে কী হয় দেখা যাক, ফার্স্ট টাই নিতে পারে কি না, সেকেন্ড চান্স নিচ্ছে, এই শট, লাভলি শট, ও গলি দিয়ে চার তালিয়াতে তালিয়া তালিয়া জবরদস্ত খেলছে ছেলেটা, থার্ড শট নিচ্ছে, থার্ড শট ও মিস, সো তিনটে শটের মধ্যে একটা লাগিয়েছে, তার দাদা এসছে এই মুহূর্তে, তার দাদার নাম হচ্ছে পাগান, আমরা যাকে বলি পাগা, এই মুহূর্তে শট নেবে, এই মুহূর্তে দেখছেন বলটা সাজিয়ে রাখছেন, কাতালে খুব প্র্যাকটিস করে ছেলেটা, একদম এত প্র্যাকটিস করে শটটা দেখাচ্ছেন, দেখুন গাছ শট, লাভলি শট, আরে ভাই কোথায় মারছিস তুই, কানা নাকি কোথায় দিয়ে দিলি রে, একদম ব্যাট শট, তার ভাই কত সুন্দর শটটা করছে, তার দাদা কি শটটা করছে দেখুন, আবার সেকেন্ড শট, সেকেন্ড শট দিচ্ছেন, সেকেন্ড শটও বেকার, একদম উপর দিয়ে চলে গেল শটটা, একদম বাজে শট করছে ছেলেটা, একদম কাতালে প্র্যাকটিস করা তার হয়তো কোনো কাজে লাগছে না এই মুহূর্তে, এই মুহূর্তে তাকে প্র্যাকটিস করা উচিত মাঠে, থার্ড শট গোল, লাভলি শট, হ্যাভি শট দিয়েছেন, এই শটটাই গোল হয়ে গেছে, দাদা ভাই পুরো কম্পিটিশন, এরপরে এসছে আমাদের এই নাম কি আমি জানি না ঠিকঠাক, কিন্তু শটটাও দিচ্ছে, এ পুরো ল্যালপা শট দিয়ে দিচ্ছে, একদম ডান সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, শটটা চেষ্টা করে চলছে ছেলেটা ভালো শট দেওয়ার জন্য, ইমুটা বারবার বারেকবার বল রেখেছে, ও লাভলি শট, জাস্ট একটু মিস হয়ে গেলো, সাইড দিয়ে চলে গেলো, থার্ড চান্স দেখি, থার্ড চান্স কাজে লাগাও ভাই, কাজে লাগিয়ে দাও, ও নো মিস, হয়তো খেলা প্র্যাকটিস করে নাই ছেলেটা, এখন খেলা হচ্ছে কাপ সাজানো, কাপ সাজানো দেখছেন কৃষ্ণকে, আমাদের কৃষ্ণ একদম বাঁশি বাজিয়ে কাপ সাজাচ্ছে, এই তো কাপগুলো সাজা কষণ চা, এর চা দেওয়া অভ্যাস নেই বলে কাপ সাজাতে পারছে না এই মুহূর্তে, যদি চা দিত দোকানে তার চা কাপ সাজানো তার ভালো প্র্যাকটিস হতো, এই মুহূর্তে তারা প্র্যাকটিস করছে দেখুন, আর একটু হয়ে যাচ্ছে ভাই, আর দুটো ভাই যা কী করছে রে ভাই, আর দুটো টাইম শেষ হয়ে গেল, টাইম আপ যা ভেঙে গেছে, আবার এ দোকানে কাজ করেনি মনে কোনো জন্য নিতে পারছে না, এই মুহূর্তে তার মিস আউট হয়ে গেছে, টাইম আপ হয়ে গেছে, এই মুহূর্তে তাকে সরিয়ে নেওয়া হবে এখান থেকে, এই ছেলেটা টাইম আপ রে ভাই, আর হবে নি, টাইম আপ করে দিয়েছে রে মুহূর্তে, পারলো না ছেলেটা, ভেঙে গেছে আবার, এই যে দেখছেন এইটা কাপ দেওয়া অভ্যাসের, দোকানে চা দেয় সেই জন্য কাপ ছাড়ার কোনো ব্যাপারই নেই, এই মুহূর্তে পুরো একদম ফুল ফর্মে আছে, দেখছেন এই মেয়েটা খুব সুন্দর কাজ করছে, দেখুন অল্প সময়ের মধ্যে পুরো ফিনিশ করে দিয়েছে, তারপরে এসছে আরেকজন দেখি সে খুব সুন্দর কাজ করছে, কাজ করতে করতে দেখুন এও ভালো প্র্যাকটিস করছে, হয়তো প্র্যাকটিস করারও অভ্যাস আছে, সাজিয়ে দিচ্ছে এরা, খুব সুন্দর সাজিয়েছে মেয়েটা, বাচ্চা মেয়েটা খুব সুন্দর সাজিয়েছে, দেখুন এই মুহূর্তে হয়ে যাচ্ছে 14 সেকেন্ড 15 সেকেন্ড এই মুহূর্তে কাজ হয়েছে কমপ্লিট, সো এই মেয়েটা আমার মনে থার্ড হয়ে যাবে।